যুবক বায়রা আবার রমজান চলতেছে কিন্তু কথাই তো কথা বেড়ে যায় বলতেই হবে এই রমজানে বহুত ছেলেদেরকে দেখা যায় বউ জিফত নিয়া পাশের ঘরে আট প্রকার আইটেম দিয়ে ইফতার করে আর পাশের ঘরে মা দুখিনী শুধু সাদা পানি দেয়া ইফতার করে এমন সংসার আছে না না এই বুড়া বেড়াটা বুড়া পিড়ির লোকে বয়া বয়া কয় এই জন্মই বুঝি ফুতরি ফেটা তরছিলাম এই জন্মই বুঝি রক্তগুলা পানি কইরা ফেলাইছি এখন লাঠি ভর করে হাঁটতেছি টাকা রুজি করতে পারি না মনে মনে ভাবছিলাম সন্তান বড় হবে আমার খবর নিব আমরা বুড়া হইয়া গেলে গা যদি আমরা চলতে না পারি আমার পুলো আমরা টাকা পয়সা দি কি বুঝাইতো লামা শরীফপুরে 90% সংসারে বুড়া বেটা বুড়া বেড়ি নীরবে বয়া বয়া কান্দে সন্তানের কারণে আর সন্তানের বউয়ের কারণে কথা কন না কেন ঠিক কি না এই জন্য রমজান মাসে ওই মা তোমারে ঘুম থেকে বলছে উঠ অনেক সংসার আছে এখন মায়ের কলিং বিল আর কানে বাজে না মায়ের সুর আর কানের মধ্যে বাজে না বন্ধুরে অনজে মাঝে কবরে গেছে কারে খাওয়াইবা থাকতে যে মারে সেবা করছো না থাকতে যে বাপের সেবা করছো না এখন বাপ যে কবরে গেছে গা এমন তো বড় বাপ নাই কিন্তু থাকতে তো মার কাওয়াই জনারে বাবা কি দিয়া ওয়াজ বুঝাইতাম রমজানটা কি জিনিস আমার নবী মিম্বরে কয় বাবা আমার নবী মিম্বরে দাঁড়ায় কয় যারা মা বাপ পাইলো কিন্তু মা বাপরে সেবা করলো না তারা ধ্বংস হোক জিব্রাইল সাল্লাম কয় আমিন আমার নবী কয় যারা রমজান পায় রমজানটা ইজ্জত করতে পারলো না তারা ধ্বংস হোক জিব্রাইল সাল্লাম কয় আমিন তাইলে মা বাপ সেবা করলেন না এ যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় এই রমজান মাসে এখন মা নাই রাত্রিবেলা ঘুমাইলে টেনশন লাগে মোবাইলের রিংটোন দেই ঘুমটা যদি না ভাঙ্গে সেরি খাইতে পারতাম না কিন্তু আমরা মোবাইলে রিংটোন দিয়া ঘুমাই আবার গড়ির মধ্যে অ্যালার্ম দিয়া ঘুমাই কিন্তু মা যখন জীবিত ছিল অ্যালার্ম ট্যালাম লাগতো না এক ঘন্টা আগে ঘুমাইলেও সেহরির টাইম ভেঙে যাওয়ার কোনো ভয় থাকতো না কারণ মা ছিল আমাদের বিশ্বস্ত এবং নিশ্চিত একজন কলিং বিল কথা কন ঠিক কিনা আরে এখন বৌয় তো হাঞ্জাবে অথচ আমার মা কোনোদিন আমরা বাই খাওয়ান খাওয়াই নাই আত্মার মধ্যে মাটির পাতিলের মধ্যে দই রেখা কি সুন্দর করে আমরা সেহেরি টাইমে দই কইরা দিছে এখন দইও দেখি না মার মধুমাখা ডাকও শুনি না রাতের বেলার ভাত খাওয়ার লাগে রে বাবা কিন্তু রমজান মাসে পায়ে দুইরা বইলা দেওয়া যায় এটা আমার মরিদানের মাহফিল এটা আমার খাস মাহফিল এই এলাকার মানুষগুলা ভক্ত বিন্দুরা মিল্লা দেশ বিদেশের পোলাপন গুলা পাগলের আমার পোলা মাসুদ মিয়া কই বাজারে সব সৌন্দর্য শেষ কইরা ফালাইছে আমি তার দিকে তাকাই নাই যাকরে বাবা এবার মনের ভিতরে একটা কনফিডেন্স ছিল আরে বাবা সব শেষ করে ফেলায় না আল্লাহ যখন যেই অবস্থায় রাখবে মনে করবা এটা কেবল শুরু কথা গল ঠিক কিনা দেখ শুনি আজকের মাহফিলে চিত্রটা তাকায় দেখো প্রত্যেকটা পোলাপান হাসি খুশি বাপ নিয়ে আইছে না জানে তাহিরি কি কি হাসির কথা কইব না জানে তাহিরি কি মজার কথা কইব এখন দি প্রত্যেকটা পোলাপানের চোখের পানি ছল ছল কইরা কান্দে হৃদয়টা নরম হইয়া গেছে কেন কারণ অনেকের ঘরের মধ্যে মা আছে কিন্তু মারে কষ্ট দিয়ে আমরা আসামি হইয়া গেছি অনেকের ঘরের মধ্যে যাইয়া দেখব মা দুনিয়াতে নাই ও যুবক ভাই আপনি যে সন্তানের বাবা হইছেন আপনি কি বুঝেন না আর সন্তানটার প্রতি বাবার কেমন টান আপনার সন্তানের প্রতি আপনার যেমন টান লাগে যেমন আকর্ষণ লাগে আপনার বাবা মাও তো আপনার প্রতি এমন আকর্ষণ লাগে কিন্তু মায়ের বুড়াকালে বাপের বুড়াকালে এই আকর্ষণের কথাটাও সন্তানরে বলতে পারে না এক একমাত্র নববধূর কারণে কথা কন ঠিক কিনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা শুভবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই আমার কাছে মুড়ি দিছ একটা কথা কয়া যায় ফুত জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিতে পারবা না মা বাপরে কষ্ট দিবা ফয়জিয়া দরবার তোমার আল্লাহর কসম ফয়জিয়া দরবারে ঢোকা তোমার জন্য হারাম আমি তাহির এই পর্যন্ত আরছি মা বাপের দোয়ায় আমি চাই আমার মুরিদান তার মার কদমে থাকবে আমার কাম লাগতো না তার মায়ের দোয়া সে ওলি হয়ে যাইব আপনি কি বিশ্বাস করেন না চ্যালেঞ্জ করেন আমার সাথে আমি দেখাই দেব কাগজে কলমে আপনি চল্লিশটা দিন মার মনটা জয় করেন না চল্লিশটা দিনের ভিতরে মায়ের মন দোয়া করে দিব চল্লিশ বছর আর মার লোক আপনি খারাপ ব্যবহার করতেন না আপনি তো ভাষা জানেন না আপনি তো মহব্বত বুঝেন না আপনি তো মাঝে মাঝে মার সঙ্গে ভালো কথা কন মাঝে মাঝে মার সঙ্গে আবার উত্তেজিত হয়ে কথা কন আল্লাহ বলছে খবরদার মা বাপের সঙ্গে গাঁটতারা করে কথা বলবি না কথা কন ঠিক কিনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যারে তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যারে তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমায় এই বাড়া গড়ি কাটাফাল চাই না দেখতেছি গেলাম সালা কিনা গড়ি কাটাফাল চাই না কই দিছি একদম আখির মনোজাত করে যাবে দেখতেছি গেলাম একটা খেয়াল করছি কিন্তু খেয়াল করছি বাবা এটা হইতো না বরাবর বয়াতেন সিনা বসেনা সেনা বসিনা বয়াতেন বাবা চোখে চোখ রাখেন মহব্বতে মহব্বত রাখেন দেখবেন কাম হইলো হয়ে যেতে পারে কথা কোন ঠিক না লড়েন না বাবা নাই না বাবা চাইয়েন না গড়ির কাটা থাকবই একটা মিনিট চলে যেতে অসুবিধা নাই এই সময়টা আমরা কাজে লাগাই দিই কথা কোন ঠিক না ঠিক আমিও ওয়াজ গুছাইলাম বাড়িতে যায় মা বন্ধুরা সেহেরি রান্তি প্রত্যেকের দাম্পত্য সংসার আছে আছে কিনা বলেন সন্তানাদি আছে আমারও একটা বিবেচনা আছে নাইলে আমি শুরুতে চল্লিশ মিনিট ও ভূমিকা ফললাম বলে জিজ্ঞাসা করে সময় কাটাইলাম বলে এখন তো আগের মতন ওয়াজ করিও না এখন শুরুতেই ওয়াজ শুরু করে দিই কারণ হায়াত অনেক অল্প যা জানি তা কয়া যাই তুইব নাইলে এটা জমা থাকলে আমার সঙ্গে কবরে যাই লেগা কেউ আর শুনতে তার তো না কথা কন ঠিক না বেঠি বাবা গো বাবা বাবা গো বাবা বাপ কবর আছে অনেকে কার কার আছে হাত তুলে না আমার মতন পাগল আমার মতন বাপ ভাড়া কে আছে বাজান দশ গণেন তো এক দু তিন থেকে না তিন চার ওই দশ কেতে এক সার হয়ে যাবো গা হ্যাঁ এক লাগবো এটা হইলো ইমান আসল ঘর আসল ঘর বাবা ভাগলা নকল ঘর লুয়ে ঠেললো না ওই আপেলের ঠুঙ্গার তলে একটা কার্টনের ফুটলা লাগাই দিয়ে একশো গ্রাম বাড়ায় আপেল বেচছো না বাজার এটা ইচ্ছা করলো যদি সৎ ইনতে ইচ্ছা থাকে কইবেন যে বাজার আপনি ঠুঙ্গা দিয়া নেন অসুবিধা নাই কিন্তু মাপটা আমি জালি দিয়া দিতাছি জালি দিয়া মাপ দেন ঠুঙ্গা দিয়া বইরা দেন আর আমরা দেশে ঠুঙ্গাটার দাম ওই ওজন হইলো দুইশো গ্রাম এটার তোলে কার্টনের টুকরা লাগাই রে বাজান এটার তোলে লাগাইয়া বিক্রি করতেছে এটা একের ঘরে নাই এটা এটা কোনো নাম্বারই নাই এই ব্যবসায়ীর কোনো নাম্বারই নাই যে যে ব্যবসায়ী মালের সাথে কোনো কিছু মিশ্রিত করে ওজন বাড়া হাকিকতা তার মিজারের পাল্লার ওজন কমে দুনিয়াতে যে মানুষকে ঠকায় হাসরে মাঠে তারে তাকে ঠকতে হবে কথা কন ঠিক না বে ঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার একদম পায়ে হাত দিয়ে বলি একের ঘরে থাকবেন আর টাকা পয়সা বাজার আজ কাছে কালকানে কাল্লি বালি আমি আগেই বুঝাইছি বাবা তিনতলা বিল্ডিং হলো খাওয়ান কয় বেলা হ্যাঁ আর হিসাব লয়ে দেখেন আরো কম এমন ব্যস্ত খাওয়ার টাইমই পানা আরো কমে আর সকালবেলায় বেড়াটা যখন খান যায় মন যা বিলো যা জালটা দিত যা করে খায়া আবার বাড়ির ভিতরে বইরলে জায়গা এরকে তো লাইলে বইয়া যখন আপনি সিমের তরকে এটা ট্যাংরা মাছ দিয়া আর যখন ট্যাংরা সুটকে দিয়া ফুরা ফুরা কইরা রৌদ্র দেখে লোল পড়তেছে বেড়া তুই জিভ বলার হস দু তরিত ইতিতে করো লাগবো হন্ডে বেহুবদা হ্যাঁ জিভ বা লড়াইতেছে বাজার উনি অবস্থা বেড়া এই বেড়া ভাগলা চিন্তা করিস না এর চাইতে বড় খাওয়ান আছে আল্লাহ কয় আমি আল্লাহর খুশি করবার লাগে রমজান একটু না খায়া থাক সুমার লাগতে লাগে লেগে কহালি দুনিয়াটা দেন না বসে ভাই আসতেছে কোন কথা যাবার আমার কয়ে বয়াতে আল্লাহ জানে ভাই ও আসটা কিন্তু একটু জায়গা ধরছি আর কি আজকে একটু ওই
ওই গোমান্না ওয়াজটা দিছি নাকি লাগে ফাস্ট করে আইছে তো একটু ফুসাইয়া দে কারণ ফেম না থাকলে তো রাতে যা কিতালেও ঘুমাইবো কথা এই একটু খাও আল্লাহ কয় বান্দা রে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহর রঙে রঙিন আরে আমি আল্লাহ খাই না কোন সময় খাওয়ার প্রয়োজন হয় না তোরারও একটা মাস দিছি না খাওয়ার মাস কিছু অংশ খাইস না না খায় আমি আল্লাহ যে খাই না আমি আল্লাহর সাথে একটা অভূতপূর্ব প্রেম প্রদর্শন কইরা দে কইরা দিয়া শুধুমাত্র দুনিয়া ছাইরা আয়েশা ফর আসলেই দেখবে পুরস্কারটা মিজানের পাল্লা রাখতাম না নামাজের ওজন হবে মিজানের পাল্লাই হজের ওজন হবে মিজানের পাল্লাই যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই আর রমজানের সওয়াবের ওজনটা মিজানের পাল্লা দিতাম না আমি মুট কইরা তোর হাতের মধ্যে দিব কেমন দিছি এটা প্রেম নদী এটা কি নদী তা আপনি কি মনে করেন যে অন্য আমল নিয়ে ধরা খাইলেছেন রোজা রলে উঠতে গেছেন গা আল্লাহ যেন পুরস্কারটা দিবে এই পুরস্কারটা লয়ে কি আর দুযোগে যাওয়ার সুযোগ আছে এটা কি লেগে যে আল্লাহর হাতে রাখছে কইতাম না তো শরীর মোল্লার তো ওয়াজই বুঝে না হ্যার তো ওয়াজই বুঝে না সব দিব মিজারে পাল্লা এটা আল্লাহ নিজের হাতে দিব কি লেগে ওই যে ওয়াজের শুরুতে কইতাম না আল্লাহ বান্দার নিজের হাত দিয়ে বানাইছে কি আমি একটা মসজিদ ভাই আপনি যে বিল্ডিংটা বানাইছেন ইচ্ছা করলে কি আপনি হাত রইতে বাড়ি দিয়ে বিল্ডিংটা বাইঙ্গা নেবেন আপনি শখ করে বানাইছেন না বিল্ডিংটা একবার ভাস্তালা বিল্ডিং তুলছে তোলার পরে কিতা বেড়া আবার কুড়াল দিয়ে কুবাই বাইঙ্গা লাইব বেড়া শখ করে বিল্ডিংটা বানানো টাইলসটা যে বানা টাইলসটা যে বিছা বিছাই কিতা টাচ করে হাত রইতে কুবাই বাইঙ্গালা একটা মায়া লাগানো তা আল্লাহ কয় বান্দা তোরা আমি নিজের হাত দিয়ে বানাইছি কিছু আমলের জন্য কিছু বান্দা দরা খাইয়ে যাবো গা ইমান দাবার তাজা আছে ইডিরে বাইন্দা দুজুকে লইয়া যা হুট করে একটা কোরআন ডাইসে এমনি জাহান নামের গেটের মধ্যে দাঁড়াই যাবো আল্লাহ কই নিতাস রমজান মাসে এই ফাগলা দিয়ে আমি কোরআন রে বারবার তেলাবাত করছে তুমি আমার সুপারিশে তার জান্নাত দিয়া দাও কিসের কি উজন আর টুজন কোরআনের সুপারিশে বান্দারে জান্নাত দিয়া দিব আপনি এটা বুঝেন না যে উসিলাটা কি জিনিস আরে আল্লাহ এত মায়া কইরা বানাইছে দুজুকি হয়ে গেছে বান্দা দুজুকে যাইতেছে আল্লাহ কাই তুমি দুজুকি দুজুকে যাও বান্দা তখন এইভাবে হাঁটতেছে হাঁটতে হাঁটতে দুজুকে যা আরেকবার আল্লাহ দিকে ফিরে ফিরেছা আবার দুজুকে যা আবার ফিরে ফিরেছা আবার দুজুকে যা আবার ফিরে ফিরেছা জিগা এই ফিরা ফিরা চাও কি লেগা কয় ফিরা ফিরা চাইতেছে আমি তো জুজুকি হই তবে চাইতেছি দুনিয়াতে থাকা অবস্থায় আমি পড়ছিলাম আল্লাহ রহমান আল্লাহ রহিম হ্যাঁ আমি অপরাধী ঠিক আছে তবে আল্লাহ যে রহমান এটাও তো ঠিক আছে আল্লাহ কয় ফেরেস্তা এর এক গোড়া আপনি কি যে বুঝতেছেন যে একের ঘর কি জিনিস আরে আমরা তো নামাজ পড়ছি নামাজ কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখতেছি রোজা কবুল হয়েছে কিনা জানি না হজ করছি হজ কবুল হয়েছে কিনা জানি না যাকাত দিছি যাকাত কবুল হয়েছে কিনা জানি না মার খেদমত করতেছি কবুল হয়েছে কিনা জানি না কিন্তু একটা কথা জানি আল্লাহ কবুল যদি নাও করো আমরা জানি তুমি আমাদের একমাত্র রব আমরা এটাও জানি আমার নবী সুপারিশকারী এটাই আমাদের ভরসা আর কোনো কিছু নাই এতটুকু জানি এই জন্য বলছি ভাই একের ঘরে থাকেন কতক্ষণ দাঁড়ায় নামাজ পড়েন আপনারা তারাবির নামাজে গেলে ইমাম সাহেব সুরা পড়তেছে এতক্ষণ দাঁড়ায় থাকবেন অলসতা আপনাকে গ্রাস করে রুকুতে যাওয়ার পরে দৌড়ায় যায় রুকু করেন এতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো করেন না এরপর নামাজ যে পড়েন সুরু সুরা দিয়া দিয়ে নামাজ পড়েন সকালবেলার ফজরের নামাজে ইমাম সাহেব লম্বা সুরা পড়লে তিক্ততা আইসা পড়ে আপনি তো পড়ার মতো পড়তে পারেন না কিন্তু অন্তরের ভিতরে নবীর মহব্বতটা খুব পাকা আন্তা মা মান আহবাবতা যাকে আপনি জানের চাইতে বেশি ভালোবাসছেন সেই নবী আপনার জন্যই কাঁদতেছে আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ মানসো আমার মাদানা ইমানা ওয়াহিদি সাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সাওয়াবের আশায় রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহু আকবার কর এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলছিলাম এই পৃথিবী বড় তুচ্ছ
স্বামী বলেন স্ত্রী বলেন মায়ার বন্ধন ভেঙে গেলে আর আপনাকে পাঁচ দিন পরে মনে রাখবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আপনি মরে গেলে মনে করবেন না সারা জীবন আপনার জন্য মানুষ কাঁদবে কিন্তু খবর নিয়ে দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার রেখে যাওয়া মানুষের ঘরে বিয়ের অনুষ্ঠান বন্ধ নাই নিজের আনন্দের কোনো বন্ধ নাই এক সময় মানুষ আপনাকে ভুলে যাবে যেই লোকটা আপনাকে কখনো ভুলে না এখনো রোজা মুবারকে সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন তিনি হলো তোমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন তুমি জীবন তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আরি দয় নামের ফুল দানিতে হৃদয় নামের এ গেতে প্রেমের মালা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ হাইরে কি দিয়া বুঝাইতাম আখিরাটা কি জিনিস